সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? এই মহামারী করোনা দুর্যোগময় সময়ে তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো, এটি আমাদের প্রত্যাশা। তো আমি ভালো আছি। আমি মোহাম্মদ সাজান মিয়া, সমর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের আমি তোমাদের পদার্থবিজ্ঞানের যে ক্লাসটা আছে, পদার্থবিজ্ঞানের একটা অংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের জন্য, তো একটা অংশ নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অনেক সবাই বল চেনো, বল, ক্রিকেট খেলার বল, ফুটবল খেলার বল, হকি খেলার বল, তো বিভিন্ন বল তোমরা দেখেছো, চেনো। তো আমরা যে বল নিয়ে আলোচনা করব সেটা সেই বল না, সেটা ভিন্ন একটা জিনিস, বিজ্ঞানের মৌলিক একটা জিনিস এই বল। তো বলটা কি, বলের প্রকৃতিগুলো কি কি, এই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়ের বল সম্পর্কে জিনিসটা খুলো, পাঠ্যবইতে তোমরা যাও। তো সেখানে তৃতীয় অধ্যায়ে বল পেয়েছো সবাই? তো বল বলতে বলার আগে আমাকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে জড়তা। নাম শুনেছ? দেখবা তোমরা যদি হঠাৎ কোনো গাড়িতে বসা আসো, গাড়িটা চলা শুরু করছে, তোমার পিছন দিকে হেলে পড়ো, আবার গাড়ি চলতে হঠাৎ থেমে যাও, তোমার সামনে দিকে হেলে পড়ো, কি শিক্ষার্থীরা এমন ঘটনা ঘটে না? ঘটেছে তোমাদের? হ্যাঁ, আশা করি তোমাদের সকলেরই জীবনে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো, এর জন্য একটা বস্তু কাজ করে, সেটা হচ্ছে জড়তা। সেই জড়তা হচ্ছে যে একটা বস্তু আমি যদি এখানে রেখে দিই, এটা এখানেই থাকবে। ধরো আমি তোমাদের ডাস্টারটা এখানে রেখে দিলাম, এখানেই থাকবে। আবার ডাস্টারটা আমি এই যে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়া আগাইলাম, তো এই ধাক্কাও শেষ, ডাস্টার আর চলছে না, ধাক্কা শেষ চলছে না। তার মধ্যে আমরা কী জানলাম? যে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু চলতে থাকবে যতক্ষণ তাকে না থামানো হয়। এই গাড়িতে চড়ো, গাড়ি ড্রাইভার কী করে, গাড়ি এক সময় বন্ধ করে চালু করে, আবার সে আস্তে আস্তে গাড়িটাকে থামায়, তখন গাড়িটা থেমে যায়। এই যে অবস্থাটা, এই অবস্থাটাই জড়তা। তাহলে জড়তা আমরা সুন্দরভাবে বলতে পারি সেটা কি, যা স্থির বস্তুর উপর স্থির রাখে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে, সেটাই জড়তা। এইসব নিউটনের একটা সূত্র দিছে, নিউটনের সূত্র হচ্ছে বস্তুর স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল, বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমান বেগে চলতে থাকবে। তো বুঝতেই পারছো, স্থির যেটা ছিল সেটা স্থির থাকবে আর যেটা গতিশীল ছিল সেটা গতিশীল থাকবে, কোন পর্যন্ত, যত পর্যন্ত বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। তাহলে আমরা আবার বল শব্দটা নিছি, এই যে আমরা এই বস্তুটাকে এখান থেকে সরাইছি, এখানে আনছি, এই কাজটা এটাই বল। এই এখান থেকে সরাই আমরা এখানে নিলাম, যে কাজটা হইল এটাই বল। তাহলে বলটা কি, কে পারবে বলটা কি? আমি আবার বলছি, যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা স্থির করে সেটাই বল। কি বুঝতে পারছো বলটা কি? বল হচ্ছে এমন একটা জিনিস যা স্থির বস্তুকে গতিশীল করে, মানে থামা জিনিসটাকে চালু করে এবং চালু জিনিসটাকে থামায়, এটি বল। এখন বিজ্ঞানের ভাষায় লিখতে হবে, যে শক্তি স্থির বস্তুকে স্থির গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে সেটাই বল। তাহলে বল কি,
যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় সেটাই বল। ওকে পারবে? যা স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করে সেটাই বল। তো বিভিন্ন প্রকার বল আছে, যেমন মহাকর্ষ বল। এই যে এখানে একটা মহাকাশ, এখানে একটা বস্তু, এই যে দুটা বস্তু মহাকাশে ভেসে বেড়াচ্ছে, এগুলো কোনো দড়ি খুঁটি দিয়া বাঁধা নেই, এটা শূন্যে বাঁচতেছে। আমাদের পৃথিবী চারদিকে, সূর্যের চারদিকে ঘুরে, এবং আমাদের পৃথিবীর একটা উপগ্রহ আছে চাঁদ, সেও তার চারদিকে ঘুরে। এগুলো কিন্তু কোনো কিছু দড়ি কাছি বা খুঁটি দিয়ে আটকানো না, ঠিক আছে? এগুলো শূন্যে ভাসমান। আর এই শূন্যে ভাসমান যে আকর্ষণ শক্তির জন্য কাজ করে সেটাই মহাকর্ষ বল। আমরা একটা জিনিসকে এই ফেলে দিলাম, নিচে পড়ে গেল বস্তুটা, আমি উপরে ছেড়ে দিলে নিচে পড়ে গেছে। কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এটা উপর দিকে যায়নি, অন্য কোথাও হয়নি, নিচে পড়ে গেছে। তাহলে এটা একটা আমার কারণ আছে, এই যে কারণ এটাকে অভিকর্ষ বল। কারণ পৃথিবী তার সমস্ত জিনিসটাকে পৃথিবীর তার কেন্দ্রে আকর্ষণ করতেছে, সকল বস্তুকেই এই কেন্দ্রে আকর্ষণ করার জন্য আমার এই আকাশের সোরা বস্তুটা, যেমন আপেল উপর থেকে আর নিচে পড়ে, যে কোনো বস্তু ছেড়ে দিলে নিচে পড়ে। এটা একটা ফল, তোমাদের বাড়ির গাছের ফল পাকলে কি আকাশ দৌড়ে যায়? নিশ্চয়ই না, এটা নিচে পড়ে। তাহলে এই যে নিচে পড়ে, এই নিচে পড়াটাই বল, মহা অভিবর্ষ বল। তোমরা নিশ্চয়ই চুম্বক দেখেছো, চুম্বক, দুটা চুম্বক একটা লোহা দলে কি করে, একটা চুম্বক যখন আমরা লোহার কাছে আনি, এটা আকর্ষণ করে। এই আকর্ষণ এটা একটা বল, এটা চুম্বকীয় বল বা তড়িৎচুম্বকীয় বল। তারপর নিউক্লিয় বল আছে, একটা প্রত্যেকটা পরমাণু একটা নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই নিউক্লিয়াস দ্বারা যে প্রত্যেক পরমাণু গঠিত, এটা একটা বল, এটা নিউক্লিয় বল। তাহলে আমরা বল, বিভিন্ন রকমের বল শিখলাম, মহাকর্ষ বল, যেমন দুইটা মহাবিশ্বের দুটা বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ, অভিকর্ষ বল, অভিযোগতম বল, তারপরে নিউক্লিয় বল, পরমাণু গঠনের যদি একটা যে পরমাণু, পরমাণু বাংলা ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এইভাবে কীভাবে আসে, নিউক্লিয় বলের আসে। নিউক্লিয় বল আবার দুই প্রকার, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? তাহলে বলটা কি, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, নিউক্লিয় বল। এখন নিউটনের দ্বিতীয় সূত্রে একটা আমরা একটা প্রমাণ করব, এফ সমান সমান এম এ। এখানে এফ দা বল বোঝাবে, এম হলো বল, এম দা হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। তোমাদেরকে আবার বলছি, এফ দিয়া বল, এম দিয়া ভর, এ হচ্ছে ত্বরণ। তোমরা এগুলো শিখলে আপনার তোমরা বল ব্যাখ্যা করতে পারবে, বলের প্রতিগুলো তোমরা নির্ণয় করতে পারবে। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, বল ও বলের প্রকৃতি, আমাদের পরবর্তী প্রশ্ন ছিল এফ সমান এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, তাহলে বস্তুর ভরের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বলের সঙ্গে ধরি এম বলের কোনো বস্তু ইউ আদি বেগে চলতেছিল, এম বলের বস্তুটা ইউ আদি বেগে চলছিল, টি সময় পরে, তোমরা দেখো একটা বস্তু চলার শুরু আস্তে আস্তে তার ব্যাগ বৃদ্ধি পায়, টি সময় পরে বস্তুর ব্যাগ বি হলো। তাহলে টি সময়ে বর্বেগ, তাহলে বস্তুর বর্বেগ আগে আদি বর্বেগ কত হবে, এম ইউ, শেষ বর্বেগ হবে এম বি। আদি বর্বেগটা এম ইউ, শেষ বর্বেগ হবে এম বি। তাহলে বর্বেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ। এম বি মাইনাস টি সময় বস্তুর বর্বের পরিবর্তন, এম বি মাইনাস এম ইউ,
তাহলে এক সময় একক সময়ে বুঝছো বর বেগের পরিবর্তন এমভি বাই এমইউ বাই টি এন্ড এম ইজ কমন নেই ভি মাইনাস ইউ বাই টি আবার ভি মাইনাস ইউ বাই টি সমান ত্বরণ তাহলে বি মাইনাস ইউ মাইনাস টি হচ্ছে ত্বরণ তাহলে এরপরে এই যে বি মাইনাস ইউ টি আমরা এ বসালাম এখন নিউটন দ্বিতীয় সূত্র বলছে বল বেগের ভর বেগের পরিবর্তন হার তাহলে পরিবর্তন হার আমরা কত পাইছি এম এ পাইছি তো পরিবর্তনের হার বলের সমান বল সমানুপাতিক এম এ বল সমানুপাতিক এম এ এখানে এফ সমান কে এম এ কে কোথায় পাইলাম এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে এটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে সমানুপাতিক ধ্রুবক সরি এখানে আমার কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এখন আমরা যদি এম বরের কোনো একক বরের কোনো বস্তুর উপর একক বল প্রয়োগ করলে ত্বরণ যদি ওয়ান হয় তাহলে কে এর মান হবে ওয়ান আমার শুনো একক বরের কোনো বস্তুর উপরে ওয়ান এম সমান ওয়ান এ সমান ওয়ান এবং এফ সমান ওয়ান হলো অর্থাৎ একক বরের কোনো বস্তুর উপর একক বল প্রয়োগ করলে যে ত্বরণ সৃষ্টি হবে তাকে একক ওয়ান ত্বরণ সৃষ্টি হলে কে সমান হবে ওয়ান অর্থাৎ এফ সমান এম এ ক্লিয়ার এখানে এর মান এম এর মান যদি ওয়ান হয় এর মান যদি ওয়ান হয় এবং এফ এর মান ওয়ান হলে কে এর মান হবে ওয়ান তাহলে এফ সমান সমান কে এর মান ওয়ান হলে এফ সমান সমান কত হইব এম এ তো নিশ্চয়ই তোমরা আমি এটা বুঝতে পেরেছ এই সূত্রটা অনেক ব্যবহার আছে এই সূত্রটা নিয়ে কাজ করবে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা আমাদের লেখাপড়ার সাথে সাথে নিজেদের যত্ন নিতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশপাশ পরিষ্কার রাখবে তারপর আরেকটা জিনিস তোমরা এখন থেকে খেয়াল করতে হবে দশম শ্রেণীর ছেলে মেয়ে যেহেতু তোমরা তো তোমাদের ওই অংশটা ভালো মনে রাখতে হবে যে আমরা কোনো কারণে কোনো মাদক দ্রব্য ব্যাসি জাতীয় দ্রব্য সিগারেট বিড়ি হোক বা যে কোনো মাদক দ্রব্য থেকে আমরা সবসময় দূরে থাকবো একটা মাদক দ্রব্যের মাধ্যমে একটা সংসার ধ্বংস সমাজ ধ্বংস পরিবারও ধ্বংস রাষ্ট্রের ক্ষতি তা আমরা মাদক থেকে দূরে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা বলবো যে মাদক মাদক দ্রব্য থেকে দূরে থাকা তোমরা সবাই ভালো থাকো কুশলে থাকো আশা করি তোমরা ভালোভাবে লেখাপড়া করতে পারতেছ এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবা তোমাদের সকলকে ধন্যবাদ তোমাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম